যারা শহীদ হয়েছে তাদের মনে রাখার জন্য, তাদের একটা স্মৃতি আমাদের মনে যাতে সবসময় ধারণ করে রাখা যায়, তার জন্য তাদের একটা মানে প্রতীক আমরা সবার মাঝে তুলে ধরতে। আমরা আসলে আমাদের সোনার বাংলাদেশ গড়তে চাচ্ছি। আমরা দেখেন স্টুডেন্টরা চেষ্টা করছি, সমাজের আর নানা শ্রেণী পেশার মানুষ সবাই এগিয়ে আসবে, সবাই একসাথে কাজ করবে, তাই আমরা চাচ্ছি সবাইকে উদ্বুদ্ধ করতে। নানান শ্রেণী পেশার মানুষ আমাদের সাহায্য করেছে, আমাদের সাথে কাজ করেছে, তারা কাজ না করলে আমাদের খাবার পানি দিয়ে সাহায্য করেছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। তো আমরা দেখলাম সবার মধ্যে কিছু না কিছু ইচ্ছে আছে। মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা সুন্দর নাগরিক এবং সুন্দর শরীয়তপুর তৈরি করব, যেখানে প্রতিটা মানুষ সচেতন থাকবে। আমাদের নতুন বাংলাদেশকে, স্বাধীন বাংলাদেশকে আমরা নিজেদের মতো করে সাজিয়ে নিতে যাচ্ছি, যেখানে কোনো বিশৃঙ্খলা, দুর্নীতি বা ময়লা আবর্জনা কোনো কিছু আমরা রাখতে যাচ্ছি না। মানে আমরা আমাদের প্রাণের বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি।